আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম একটা স্যুপের রেসিপি। এই এটাকে থাই স্যুপও বলতে পারেন বা আমার নিজস্ব বানানো স্যুপও বলতে পারেন। আমি এটা নিজস্ব পদ্ধতিতেই তৈরি করি, কিন্তু ফ্লেভারটা আসে একেবারেই থাই স্যুপের। তো এটা তৈরি করতে আমি যা নিয়েছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেশি মুরগির বুকের পিসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু হাড়, গলার হাড়, যেগুলি আমরা খাই না, এগুলোর স্টকটা নিব। সেদ্ধ হওয়ার পর এগুলি উঠিয়ে ফেলে দিব। আর নিয়েছি কিছু চিংড়ি, সাদা চিংড়ি নিয়েছি তিনটা, পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি, আর এখানে থাকছে শুকনা তিনটা শুকনা মরিচ, এই তিনটা কোয়া আর রসুন, আর এক চা চামচ গোলমরিচ। এই তিনটাকে আমি এই সিরকাটা দিয়ে বেটে নিব। এই সিরকাটা নিয়ে বেটে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটার জন্যই স্যুপটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন, আমি পানি বসিয়ে দিচ্ছি চুলায়। এইগুলো দিয়ে প্রায় আপনার 5 কাপের মতন, মানে 5 পেয়ালা হয়ে যাবে স্যুপ। তো আমি স্যুপটা এখন রেডি করছি। আমি এখানে 7 বাটি পানি নিয়েছি। এটাকে আমি 5 বাটি করে নিব, 1 ঘন্টা ফুটিয়ে, 1 থেকে 1.5 ঘন্টা ফুটিয়ে নিব। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, মাংস, চিংড়ি সবগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 চা চামচ লবণ, লবণ পরিমাণ মতো আর একটু কম দিয়ে দিব। কিছু টেস্টিং সল্ট দিয়ে দিব, 1 চা চামচ চিনি। বাস, এটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ফুটিয়ে নিব। আর ওই মশলাটা রেডি করার পর এটাতে মিক্সড করব। তো এটা ফুটতে থাকুক, আমি 1.5 ঘন্টা পরে আবার ফিরে আসছি। এই সবগুলোকে এখন এই সিরকাটা দিয়ে যতটুকু সিরকা লাগে বেটে নিব। আর গোলমরিচটা কিন্তু আমি টেলে নিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম, এখন এগুলো পিষে নিব। যে হাড়গুলো ছিল হাড়গুলো আমি উঠে নিব, হাড়গুলোকে রাখবো না। ঝাল আপনাদের যার যার ইচ্ছে মতো, এটা এটা পরিমাণ মতো দেওয়া যায়, যে যতটুকু ঝাল পছন্দ করেন। এটা ফ্লেভারটা খুবই সুন্দর। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে। দিয়ে দিচ্ছি কিছু থাই পাতা। যে যতটুকু ঘন করতে চান কর্নফ্লাওয়ারটা ওইভাবেই দিতে হবে। এখন একটা ডিম ফেটে রেখেছি, এই ডিমটা এখন আমি আস্তে আস্তে দিব, আর এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে দিব 1 টুকরা লেবু চিপে। বেশ, হয়ে গেল আমার স্যুপ তৈরি। এখন পরিবেশনের পালা। এখানে আমি আরেকটা সস তৈরি করব, যে পিসা মশলাটা নিয়েছিলাম
এটা দিয়ে একটা সস, এই স্যুপটার সাথে এই সসটা অবশ্যই লাগবে। দিয়ে দিব কিছুটা সিরকা, দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, একটু বেশি দিলেও অসুবিধা নেই। তারপর দিয়ে দিব কুচি করা কাঁচা মরিচ, দিয়ে দিব 1 ফালি লেবুর রস, দিয়ে একটা সস তৈরি করব। এই সসটা অবশ্যই এই স্যুপটাতে লাগে। রেডি হয়ে গেল আমার গরম গরম স্যুপ। তো এইভাবে সবাই রান্না করে অবশ্যই টেস্ট করবেন আমার এই নিজস্ব বানানো বলেন বা থাই স্যুপ বলেন, যেটাই বলেন, কেমন হয়েছে খেয়ে অবশ্যই আমাকে লাইকে জানাবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আবার আরেকটা রেসিপি দেখানোর জন্য। আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।